দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই ফারামগেট তসকুনিপাড়া খেলাঘর মাঠে রয়েছে রুমানা যে রিক্সা চালিয়ে যে পরিবারটিকে দর্শক চালাতেন এবং তাদের যে বাবা তাদেরকে ফেলে চলে যান অনেক আগেই এই মেয়েটি তাদের এই পরিবারটিকে रिक्শা চালিয়ে তাদের উপার্জনের তার উপার্জনের টাকা দিয়ে তার পরিবারটি চলতো যে তার পাগল মা এবং কিন বোন এবং একটি ছোট ভাই এই যে দর্শকে ভাইটি দেখছেন এই বাইয়ের খরচা থেকে শুরু করে টোটাল সব খরচা হলো বহন করতে হলো রুমানা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেশ বিদেশ থেকে তাদেরকে সহযোগিতা করেছেন বর্তমানে রুমানা এই পরিবারটির সহযোগিতার আর দায় দায়িত্ব নিয়েছেন হলো সৌদি প্রবাসী আমিন ভাই সেই আমিন ভাই এই তাদের পুরো বিষয়গুলো দায়িত্ব নিয়েছেন রুমানা এবং রুমানার তিন ভাই বোনের এবং রুমানার ভাই এবং পাগল মায়ের তাদেরকে আলাদা একটি বাসায় রাখা হয়েছে রাখা হয়েছে এবং পাশাপাশি তাদের ছোট ভাই বোনদেরকে স্কুলে ভর্তি করা এবং রুমানার রিক্সা চালানো থেকে সরিয়ে নিয়ে আসা যে টাকাটি তারা উপার্জন করতেন তার চেয়ে ডবল রিডবল টাকা দিচ্ছেন হলো আমিন ভাই তাদের পরিবারটিকে তার কোনো লোভ নেই লালসা নেই সে হলো টোটাল খরচাগুলো এভাবে চালিয়ে যাবেন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আচ্ছা আমরা অনেকগুলো প্রতিবেদন আপনার উপরে করেছি আপনার পরিবারের উপরে সেই সুবাদে আপনি রিক্সা চালিয়ে হলো আপনার সংসার চালাতেন এখন কি আপনি রিক্সা চালাচ্ছেন কেন চালাচ্ছেন না কেন চালাচ্ছি না কারণ একজন মানুষ আমার জীবনে সেই মানুষটি কি আপনার এই পরিবারের টোটাল দায়িত্বটা নিয়েছে জি কেমন দায়িত্বটা নিয়েছে কেমন দায়িত্বটা নিয়েছে সে বলছে যে

আসলে অনেকে বলে আসলে আমিন ভাই কি করাটা শুরু করেছে কিনা হ্যাঁ শুরু করেছে যেমন এই যে আমার বোনকে ভাইকে স্কুলে মাদ্রাসায় ভর্তি করায় আচ্ছা দেশ দেশবাসীর কাছে আপনি কি ধরনের সহযোগিতা পেয়েছেন আমি পাইছি ভালোই সহযোগিতা ভালোই পেয়েছেন আচ্ছা দেশের বাহিরে অনেকে আপনাকে নিয়ে যেতে চেয়েছিল বিদেশে নিয়ে বিয়ে করে নিয়ে যেতে চাইল সিটিজেন করতে চেয়েছিল আমেরিকা নিয়ে যেতে চাইছিল লন্ডন নিয়ে যেতে চাইছিল আসলে সেই লন্ডন আমেরিকা বাদ দিয়ে একজন সৌদি প্রবাসীকে কেন কারণ ওই তো আমাকে এসব কথা বলে নাই যে আমি তোমাকে বাহিরে নিয়ে আসবো বিয়ে করে যে অন্যদের কথা অন্যদের মতন কার বলে নাই যে ওই বলছে যে তুমি বাংলাদেশে থাকবা এই বাংলাদেশে তোমাকে সব কইরা দিয়া ছয় মাস পরে যখন আমি বাহিরের থেকে আসব তখন যদি তোমার ভালো লাগে আমাকে বিয়ে করবা না ভালো লাগলে বিয়ে করবা না আর যেটি আমি তোমাকে দিব ওইটি আমি আমি তোমার কাছে দিব না আপনি আমাকে একটু বলেন যে আসলে সে বলছে যে আপনাকে বিদেশে নেওয়ার চিন্তা করে নাই আর আপনারও ইচ্ছা যেন আপনার বাবা মাকে ছেড়ে মা মা পাগল মা এবং ভাই বোনদের ছেড়ে আপনি যাবেন না সেই কারণে কি আপনি এর আমিন ভাইয়ের এই কথাগুলো পছন্দ হলো আচ্ছা সে আসলে মানুষ হিসাবে কেমন আপনি তো তার সাথে কথা বলছেন মানুষ হিসাবে আর 10টা মানুষের ভালো আমি মনে করি আর 10টা মানুষের চেয়ে অনেক ভালো আসলে মানুষ তো অনেক ধরনের রূপ ধারণ করতে পারে আপনি কতজন লোকের সাথে কথা বলছেন জানি না তবে সবকিছু মিলিয়ে যে আপনার এই পরিবারের দায় দায়িত্ব কুনিরা নিতে গিয়ে আপনি অনেক পরিশ্রম করেন অনেক কষ্ট করেন সেই সুবাদে আসলে কতটুকু মানুষ চিনতে পেরেছেন আসলে কি সত্যিকারের মানুষটা আপনি চিনতে পেরেছেন কি আমিন ভাই কি আপনার কাছে মনে করলো যে মহাপুরুষ আচ্ছা আপনাকে যে দেশের বাহিরে যারা নিতে চেয়েছে সেগুলাকে আপনি বাদ দিলেন কেন কারণ আমি এখন বাহিরেও যাব না কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন কথা যে কেন তুমি বাহিরে যাবা কি চিন তাকে যে তুমি তার সাথে যাবা কেন তোমাকে নিবে তার কোনো না কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া তো আর কেউ নিবে না এর জন্য কিন্তু সে দেশে নিয়ে হয়তো কেউ বিক্রিও করে দিতে পারে বা সেখানে বিপদেও ফেলতে পারে সেই কারণে কি আপনি চিন্তা ভাবনা করে সেই ধরনের বিষয়গুলো আপনার মাথায় নেন নেই আর যে সহযোগিতাগুলো পেয়েছেন এবং অনেকে আপনাদেরকে হলো যে ধরনের সহযোগিতা করেছে কি এই ধরনের বিয়ে शादी করার জন্য কি সে ধরনের সহযোগিতা করেছে না নিঃস্বার্থভাবে যে পরিবারটি অসহায় সেই কারণে সহযোগিতা করেছে কোনটা বিয়েরshader ব্যাপারে সাহায্য যে আমি আছি এরকম এর জন্য আচ্ছা আমিন ভাই কি এখন আপনার পরিবারের ভালোমন্দ বিষয়গুলোর টোটাল ওভাবে নিচ্ছে নাকি আপনাকে বিয়ে করার স্বপ্ন দেখে এইভাবে সহযোগিতা করছে না আমার পরিবারের পরিবারের সহযোগিতা করছে কিন্তু আমরা এখন আপনার কাছ থেকে যেটুকু শুনতে পারলাম যে সহযোগিতা করছে পরিবারকে সহযোগিতা করার জন্য কিন্তু পাশাপাশি কি আপনাকে কি সে ভালোবাসে কিনা আপনিও তাকে ভালোবাসেন তো আপনাদের এটার পরিণামটা কি দাঁড়াতে পারে আপনাদের কি পরবর্তী মানে বিয়ে শি এই ধরনের চিন্তা ভাবনা রয়েছে কি এই ধরনের চিন্তা ভাবনা রয়েছে তো আপনাকে কি যে এখন আপনি কি রিক্সা চালাচ্ছেন কেন রিকশা চালাচ্ছেন না কারণ আমি রিক্সা চালায় যে টাকা আয় করতাম ওই টাকা তো আমাকে প্রতি মাসে দিচ্ছে কিংবা যখন আমার লাগবে তখনই তো দিচ্ছে তাহলে আর আমি রিক্সা চালায় কি করব আপনি রিক্সা চালায় কি ধরনের উপার্জন করতেন প্রতি মাসে প্রতি মাসে না হলে দশ পনেরো হাজার টাকার মতন করতাম এই দশ পনেরো হাজার টাকার বেশি তো আমাকে দিচ্ছে তাহলে আমি রিক্সা চালায় কাকে খাওয়াবো ওই যেহেতু আমাদের ফ্যামিলি থাকে তার কাছে সে কি কোনো একদিন মানে গিয়ে এমন একটা সময় এখন আপনাকে সবাই হেল্প করার জন্য এগিয়ে আসতেছে হয়তো এই প্রতিবেদনের মাধ্যমে হয়তো এখন আপনি সারা পেয়েছেন তখন তো এই সারাটা হয়তো থাকবে না তখনকার সময় কিন্তু সে কি আপনাকে পিছে ফেলে দিয়ে আবার চলে যাবে কিনা চলে যাবে না আমার বিশ্বাস আপনার বিশ্বাস দর্শক আপনারা একটু দেখুন আসলে সত্যিকারীর অর্থে আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে আলঙ্গীর হলো তার ছোট ভাই এটি হলো তার ছোট বোন মরিয়ম আর হলো আরেকটি বোন আছে সাবিনা সে সাবিনা এখন আমরা আপনাদের দিকে দেখাতে পারেনি আর তার মা রয়েছে পাগল কিন্তু সে হলো এমনই অবস্থান যে তার মা হলো যখন তার মাথাটা খারাপ হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টের পর পরে তার মাথাটা খারাপ হয়ে যায় কিন্তু তার বাবা তার এই ভাই বোনদেরকে সবাইকে ফেলে চলে যায় সেই বাবার কোনো খোঁজ রাখে না এই মেয়েটি এই রিক্সা চালিয়ে রুমানা তাদের এই পরিবারটিকে চালাচ্ছে কিন্তু এই মেয়েটি এত অভাবের মধ্যে থেকে দর্শক আপনাদেরকে একটু জানি যে আমরা এর আগে একটি প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম সে হলো রিক্সা চালাতে পারে মোটর সাইকেল চালাতে পারে সিএনজি চালাতে পারে বাইক চালাতে পারে প্রাইভেট কার চালাতে পারে আপনারা অনেকগুলো প্রতিভা দেখেছেন কিন্তু সত্যিকারের অর্থে দেখুন একটা পুরুষের মধ্যে কতটুকু এই বিষয়গুলা রয়েছে যে তারা সব এই যতগুলো যানবাহন সে চালাতে পারায় পারদর্শিতার সাথে এবং চাকরির জন্য সে চেয়েছিল কিন্তু সব শেষে তার এই পরিবারের দায়িত্বটি নিয়ে এলো আমিন ভাই সেই আমিন ভাই নেওয়ার পর তার হলো এই পরিবারের টোটাল সম্পূর্ণ দায়বার নেওয়ার পর তিনি এলো আমাদেরকে যে জানিয়েছিলেন যে ভাই তাদের নাম্বারটি ভিডিও থেকে তুলে দিয়ে যাতে কেউ সহযোগিতা না করে আসলে সে এই সহযোগিতা করতে না বলল কেন সে তো আমাকে সহযোগিতা করতে না যে আর কেউ সাহায্য আমি বাইচে থাকি সে যেতো আমাকে বিয়ে করবে আমাকে ভালোবাসে সে এর জন্য আমাকে চাই না যে করতে আমি কিছু নেই আচ্ছা দেশের বাইরের লোকজন কিন্তু আপনাদের এই পরিবারের কষ্টটা দেখে কিন্তু তারাও সহযোগিতা করতে চায় সেই সুবাদে তাদের সহযোগিতাটা খারাপ তো ছিল না না খারাপ ছিল না আমার আমি মনে করি কি যে যারা আমাকে সহযোগিতা করতেছে আমার ভিডিও দেখছে যে আমাকে না কইরা বাংলাদেশে তো আরো গরিব মানুষ আছে তাদের জানি সহযোগিতা করে আমি চাই তাদের কাছে এই দোয়াটা তার মানে দর্শক আপনারা আসলে সত্যিকারে যে একটা মেয়ে মানুষ যে অভাবে পড়ে থাকলেও যে সে নিজে এককভাবে যে চিন্তা করে যে না আসলে আমাকে সবাই দেখ আমিন দিয়েছে আমিন দিচ্ছে বা এরপরে বাকি যে সহযোগিতা আছে তাদের কাছ থেকেও আমরা পাই সে কিন্তু এইটা এইটা বলে নাই কিন্তু তার কথা হলো যে গরিব তো আরো অনেকে রয়েছে অসহায় হয়তো আমার চেয়ে আরও খারাপ অবস্থান রয়েছে তারা অন্তত সেই সহযোগিতাটা পাক কিন্তু আমি এখন তো একজনের অধীনে চলে গেলাম যে সে আমাদের টোটাল দায়ভারটা নিয়েছে যদি কখনো আমিন ভাই সরে দাঁড়ায় সেই সুবাদে কি আবার আপনাকে সেই সবার সহযোগিতায় বেঁচে থাকতে হবে কিনা সরবে না দর্শক আসলে আপনারা শুনতে পারলেন যে আসলে কতটা কনফিডেন্সে না সরবে না কতটা মনের জোর থাকলে এই কথাটা বলতে পারে যে এত কষ্টের মধ্যে বড় হয়ে তার মনের জোর এবং মনের যে দুর্বলতা বিষয়গুলো ছিল সেটা কেটে গিয়ে অন্তত কনফিডেন্সের সাথে বলতেছে আপনাদেরকে দর্শক আমরা জানিয়ে রাখি যে এ তার প্রতিবেদনগুলো প্রায় দশ লক্ষ লোকে দেখেছে কোনো ভিডিও দেখেছে আড়াই লক্ষ লোকে কোনো ভিডিও দেখেছে তিন লক্ষ লোকে প্রতিবেদন দেখেছে কোনো দেড় লক্ষ লোকে এই দেড় লক্ষ লোকের মধ্যে অসংখ্য ফোন আসে রাত দুইটা তিনটা চারটা অনবরত তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু তারা সব সহযোগিতাগুলো করে পিছনে ফেলে দিয়ে অন্তত তার একটাই বিষয় থাকলো যে আমিন ভাই যেহেতু দায়িত্ব আমাদেরকে নিয়েছে সব দায়িত্বের সেরা হিসাবে তারা বেছে নিয়েছে যে তাদের পরিবারের ভালো মন্দ সব দায়িত্বগুলা তারা বেছে নিয়েছে যে আমিন ভাই যেটা করবে সেটাই আমরা এক মুখে মানে কোনো কিছু চিন্তা না করে আমরা সেটাকে মেনে নিলাম আপু তুমি আমাকে একটু বলো যে যারা দেশের বাইরের লোকজনগুলা তোমাদের পরিবারের প্রতি যে মানে স্নেহ বলো বা অভাবে বলো বা কোনো কষ্টের বিষয়গুলো দেখে তোমাদেরকে সহযোগিতা করলো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে

কারণ এইগুলো চলে আর কি করব যে চাকরি করব সে চাকরির টাকা তো আমাকে ওই দিয়ে ਦਿੱতাছে তাইলে আর এই চাকরি করে কি করব আসলে আগের কার পরিবেশে তোমাকে এক রকম দেখেছি আর এখনকার পরিবেশে একটু ব্যতিক্রম সেই সুবাদে আমার একটা প্রশ্ন জাগে বলে তুমি কি নামাজ পড়ো জি পড়ি পড়ো আগে কি পড় আগে পড়তাম না আগে আমার মা যত গায়ে এক দিকে ভাইবুন থাকতে এক দিকে আমি থাকতে এক দিকে এজন্য প্রার্থনা করতে আল্লাহর কাছে দোয়া করতাম যে আমি তখন এখন হলো একটা সুখের অবস্থানে তুমি চলে আসছো সেই কারণে কি তোমার নামাজ হ্যাঁ আল্লাহর কাছে কি তুমি কি পরিবাদ করছিলে যে এখন যে তুমি যে অবস্থানটা পেয়েছো যে ভাবক যে মাধ্যমে হোক এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক জাতির কাছে তোমার হয়তো প্রতিবেদন তোলার কারণে হয়তো তারা সবাই দেখতে পেয়েছে তোমার কষ্টটা দেখেছে আসলে সতিকারীর অর্থে তুমি কষ্ট করেছো সতিকারি যে এত কষ্টের মধ্যে যে তোমার যে প্রতিভাগুলো আমরা দেখেছি সেটা একটা পুরুষ মানুষের মধ্যেও কিন্তু নেই নারীদের মধ্যেও ভিতরে লক্ষ কোটিতে একজন হয় সেই শুভাদে তোমার যে জিনিসগুলো দেখেছি যে তুমি এখন যে পাঁচক নামাজ পড়ে আমিনের জন্য এবং দেশবাসী যারা তোমাকে সহযোগিতা করেছে যারা সহযোগিতা করে না সবার জন্য তোমার কি দোয়া থাকলো আমি সবার কাছে নামাজ পড়ে দোয়া করব যারা আমাকে সহযোগিতা করছে তাদের কাছে বলি যে আমার প্রতিজানি তাদের রাগ না থাকে এটাই যে যেই যেইটাই আমাকে করছে যারা আমাকে মন থেকে ভালোবাসছে কিংবা প্রকাশ করতে পারে নাই যে ভালোবাসছে তাদের কাছে আমি মাপ চাই আর তাদেরকে আমি দোয়া করি যে আল্লাহর কাছে আসলে সত্যিকারীর অর্থে দর্শক যে মনটা কত বড় মনের না হলে এই ধরনের কথা বলতে পারে যে সে কত মনের যে সে অনেকে হয়তো ভালোবাসছে অনেকে ভালোবাসার সে ধরনের কথা বলছে কিন্তু সে বলতে পারে না সেটাও কিন্তু সে বুঝতে পেরেছে কিন্তু তাদের সবার কাছে ক্ষমা চেয়ে যে তারা যেন তার প্রতি কষ্ট না রাখে তার প্রতি কোনো দাবি না রাখে এবং যারা আপনারা তার প্রতি যে সহানুভূতি দেখিয়ে বা পরিবারটির উপরে সহযোগিতা করেছেন সেটা যেন আপনারা কখনো তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যে স্বার্থে কোনো স্বার্থ নাই এই স্বার্থ ছাড়া আপনারা হলো আপনারা তাদেরকে দান করেছেন সেটাই তিনি সে এই কথাটাই বলতে চাচ্ছেন এটাই তো সত্য আপু তুমি ভালো থাকো আসলে সত্যিকারই আমাদের পর্বতি যে প্রতিবেদনগুলো থাকবে যে আমিন ভাই তোমাকে আসলে কেমনটি রেখেছে কেমন ঘরে রেখেছে কেমন পরিবেশে রেখেছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের পর্বতি প্রতিবেদন থাকবে আপনি বেশি না আপনি আমার তো বিশ্বাস আছে যে আমাকে সব কইরা দিব তারপরে যারা আমাকে বিশ্বাস না করে তিন মাস পরে হাতে গড়া তিন মাস পরে দেখবেন জানি কোথায় ছিলাম আর কোথায় আসছি এত কনফিডেন্স কি কারণে হয় কারণ আমি যে ওকে ভালোবাসি ও যে আমাকে মন থেকে ভালোবাসে এর এর মধ্যে আমি দেখেন আপনারা যারা বিশ্বাস করবে না আসলে মানুষ বলবে যে না এটা মিথ্যাবাদী তোকে এমনি বলতে আসতে বাহিরে থাকে সে তোর সাথে আজকে যোগাযোগ করবে দশ হাজার টাকা দেবে কালকে বন্ধ করে দিবে আমি তাদের কথা শুনি না আমি আমার মতন কারণ সংসারটা করব আমি আমাকে বুঝতে হবে একজন মনের কথা সব আমাকেই বলবে আরেকজনকে বলবে না তার মানে তুমি দেশবাসীর আর অন্যান্য যারা আছে তারা যে সহযোগিতা করতে তুমি তাদের সহযোগিতাটা কি নিতে চাও কিনা এখন আর চাই না সেই সহযোগিতাটা আসলে কাদেরকে করবে তারা আমাকে যারা সহযোগিতা করতে চায় মনে করি আমাকে মনে কইরা 8 10 মেয়েকে সাহায্য করে যারা গরীব যারা রাস্তায় থাকে তাদেরকে যে আমাকে মনে কইরা যে আমাকে এরকম দেখছিল যে তাদের মত এদের সাহায্য করে তার মানে হলো যারা গরিব রয়েছে অসহায় লোক তাদেরকে সহযোগিতা করুক যে আমাকে যেহেতু আমিন ভাই দায়িত্ব নিয়েছে আমি অন্তত সেই সহযোগিতা পাচ্ছি অন্তত যারা পাচ্ছে না তারা যেন অন্তত সেই সহযোগিতাটা পায় আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ভালো থাকো আসলে তোমার উত্তরোত্তর কামনা করি যে তোমাদের পরিবারটি যেন অন্তত ভালো থাকে আসলে প্রথমে আমরা যতটুকু জানি যে তোমার মায়ের যে অবস্থানটা মাথায় খুবই খারাপ এক কথায় সেই তার কি চিকিৎসাটা কি তোমরা শুরু করবে কিনা হ্যাঁ শুরু সেটার খরচা কে দিবে আমি আমি নিয়ে দিবে জি ভালো থাকো আচ্ছা আল্লাহ হাফেজ দর্শক আপনারা জানলেন এই পরিবারটির কথা যে এই যে দেখো দর্শক আপনারা দেখুন আশেপাশে যে অনেকগুলো দর্শক তাদের প্রতিবেদন দেখে তারা সবাই অনেক খুশি যে এই পরিবারটির পাশে যে আমিন ভাই দাঁড়িয়েছে যে সবাই সাক্ষী হয়ে থাকলো যে সবাই একই কথা যে রুমানাদেরকে এই পরিবারটিকে যেভাবে সহযোগিতা করলো যে আমিন ভাই বা পাশাপাশি যে দেশের বাইরে যারা অনেকে লোক রয়েছেন তারাও সহযোগিতা করেছেন তাদের প্রতিও তারা বিভিন্ন শ্রদ্ধা জানাচ্ছেন যে এই অসহায় গরিব লোকটিকে তারা সহযোগিতা করেছেন এবং তাদের পরিবারের পাশে এসে দাঁড়ালেন দর্শক আমরা আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে যে রুমানার পরিবারটি হয়তো আমাদের প্রতিবেদন বা যে কোনো একটা মাধ্যম আল্লাহ করুক যে অসহায় পরিবারটির পাশে হয়তো আল্লাহর কারণে আল্লাহ সহযোগিতা করার কারণে বা আপনাদের এই মনে হয়তো যে জায়গাটি হয়েছে যে যে এই পরিবারটির পাশে এসে দাঁড়ানোর কারণে এই পরিবারটি এখন ঘুরে দাঁড়ালো এবং এই পরিবারটির পাশে আমিন ভাই দাঁড়িয়ে তাদেরকে ওলো সহযোগিতা করছেন এবং তাদের পরিবারের ভালো মন্দ সব কিছু খোঁজখবর রাখছেন এবং সব কিছু খরচাই দিচ্ছেন আপনারা ভালো থাকবেন দর্শক আমরা পরবর্তীতে প্রতিবেদন দেখাবো রুমানা তার পরিবার নিয়ে কতটুকু ভালো রয়েছেন সেই সব খোঁজখবর নিয়ে আমাদের এই চ্যানেলটি সাত বাংলাতে চোখ রাখুন আপনারা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ